আজকে ঘরে ঘরে জিনা, পাড়ায় পাড়ায় জিনা, মহল্লায় মহল্লায় জিনা। এ বাবা জিনা নে আমার, এমন কি স্বামীর হাত থেকে কেড়ে নিয়া বিবাহিতা নারীদের চলে সঙ্গে চলে জিনা। এমন ইতিহাস এই বাংলার জমিনে আছে কিনা আপনারা বলেন, আরো জোরে বলেন আছে কিনা। কিন্তু বাবাজিরা, এই যে করোনা গজব, এটা কি গজব বলবেন না আপনারা? এই গজব এটা আল্লাহ দেয় না, আমাদের চরিত্রের কারণে এটা আসছে, ঠিক কিনা? এটা আমাদের প্রাপ্য, এটা পাওনাই জন্য আসছে, আল্লাহ দিতে চায় না। আল্লাহ বন্দারে এত মায়া করে বানায়া খাওয়ায়া দাওয়াইয়া গজব দিয়া মেরে ফেলতে চায় না। আমরা আমাদের চরিত্রের কারণে যেটা পাওনা সেটা পাইতেছি। নামাজের আওয়াজ আছে, নবীর শানের রেসালতের আওয়াজ চলে, নবীর মহব্বতের আওয়াজ চলে, তাওহীদের আলোচনা চলে, সব আলোচনা চলে। তবে বর্তমানে এই পৃথিবীর জমিনে পর্দার আলোচনা চলে না, এবং পর্দার আলোচনা কেউ করতে যায় না। আর পর্দার আলোচনা করলে কমলবি ছোট মৌলবি এরা বড় আওয়াজ করে না, এটা আন্তর্জাতিক কথা না। নাউজুবিল্লাহ, কোন আর একটু জোরে কোন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
السَّاعَةَ آتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم درود شریف আমার দিকে ছায়া পড়বেন না পিছনে ছায়া পড়বেন পিছনে কি স্যার বস্তা আইতে আসেনি নাকি তে পিছনে স্যার কেন একটু মহব্বতে পড়েন ওয়াজ তো হইছে এখন আর ওয়াজ বেশি হবে না খুব তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে চিন্তা করিয়েন না আর আশেপাশে যারা আছেন সব চলে আসেন তো দুরূদ শরীফ একটু মহব্বতে পড়েন ওয়াজ তো হইল আমলের জন্য নাকি একটু কথা বলেন ওয়াজ কিসের জন্য আমলের জন্য তো দুই একটা আমলও যদি বাড়িত নিতে না পারেন তাহলে এ ওয়াজ কি কাজে লাগলো দুরূদ শরীফের আমল সবচেয়ে মাকবুল আমল যেই দুরূদ শরীফ একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক 10টি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ 10টি গুনাহ মাফ করেন 10টি সম্মান বাড়ায় দেন তো উচ্চ আওয়াজে পড়ো না সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أسكت ছোটটা নেই সাচ্চন্মেঘ মিজিবাড়ি জামে মসজিদ ও গোলাম কাদির দিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত 11তম ইসালে সওয়াব ও অজদোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু হানিফ সাহেব সাবেক শিক্ষক মাসিমপুর ফাজিল মাদ্রাসা আজকের প্রধান আলোচক এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে সার গর্ব আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব সম্মানিত মুদাররিস
দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। ও খতিব মিরপুর পুলিশ লাইন জামে মসজিদ। আজকের সম্মানিত ওয়াইজিনে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কনকনে শীতের মধ্যে এদেশের হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে, আল্লাহর পছন্দের কতগুলো মানুষকে, নবী প্রেমিকদেরকে আজকের এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। মূল্যবান আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্যে আমরা জবান খুলে উচ্চ কণ্ঠে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। এখানে এই 11 বৎসর মাহফিল হইতেছে, এই বৎসর নিয়ে না তো আলহামদুলিল্লাহ, 11 বৎসরের মধ্যে আমি তো কয়েকবার আসছি। আল্লাহ পাক আমার জীবনে আরেকবার আপনাদের কাছে আসতে পেরে আমিও নিজকে অনেক ধন্য মনে করছি, গর্বিত ভাবছি, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করছি, এই আয়াতের উপরে একটু সংক্ষিপ্ত কথা বলেই আমার আলোচনার ইতি টানব এবং দোয়ার দিকে আমরা এগিয়ে যাব। আমরা এখানে বসছি, রাত্রের কয়েক ঘন্টা সময় হয়েছে, তো এই সময়টা তো চলে গেছে, এখন রাত্র 11:20 মতো বাজে। এই যে সময়টা গেছে, এই সময়টা কি আর আসবে? এই সময়টা আর আসবে না। কিন্তু এই সময়টার মধ্যে যে যা কিছু করেছেন, এটা তো একটা রেকর্ড হয়েছে, কি বলেন, হয়েছে না? এটার একটা রেকর্ড হয়েছে। কেউ এই সময় নেক কাজ করেছেন, কেউ এই সময় গুনার কাজ করেছেন, উভয়টি রেকর্ড হয়েছে। তো এটার পুরস্কার কি দুনিয়াতে পাবেন? চিল্লিয়ে বলেন, পাবেন না। কারো 20, 30, 40, 50, 60, 70, 80, 90 বছর হায়াত আল্লাহ দান করছেন। এই হায়াতে যে যতটুকু ভালো করছেন এটাও রেকর্ড হয়েছে, আর যে যতটুকু খারাপ করছেন এটাও কি হয়েছে? রেকর্ড হয়েছে। তো এটার যা যা তো একদিন পাবেন। তো এই জন্য সাহাবাই কেরাম একদিন নবীকে প্রশ্ন করলেন, সবাই আমার দিকে চান, কথা শুনেন, কে কথা বলবেন না, ছেলেরাও কথা বলবে না, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে আসবে? নবীকে প্রশ্ন করছেন, কিয়ামত কবে আসবে? নবীজি জবাব দিলেন, কিয়ামত কবে আসবে এই কথা নিয়ে আসছ, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছ? কিয়ামত তো আসবে, এটার জন্য তুমি কি তৈয়ার করছ, নিজকে কতটুকু গঠন করছ? এই প্রসঙ্গে সাথে সাথেই আল্লাহ কোরআনের আয়াত পাঠালেন, অবশ্যই কিয়ামত আসবে। আল্লাহ কি বলছেন? অবশ্যই কিয়ামত আসবে। আপনারা ঘুমাচ্ছেন নাকি? কথা শুনেননি আমার?
আমার তো অবস্থা জানেন দেরিয়া কথা আস্তে আস্তে টুকুই আবার ঘুমাইয়া হলে তো সমস্যা ইন্না সাআতা আতিয়া আল্লাহ বলছেন অবশ্যই কিয়ামত আসবে ওই যে নবীকে প্রশ্ন করছে প্রশ্নের জবাব أكاد أخفيها طب এই বিষয়টা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিয়েছি এটা আমার কাছে গোপন আল্লাহ কি বলছেন আমার কাছে এটা গোপন এই দিনটা আমি অগ্রিম কাউকে জানাতে চাই না তবে কিয়ামত আসবে কিয়ামতের কিছু নমুনা শুক্রবারে হবে আসরের সময় হবে মুহররম মাসের 10 তারিখে হবে এরকম ইঙ্গিত রাসূল হাদিসে দিয়ে দিয়েছেন আকাদু আকফিহা এটা আমার কাছে গোপন এই জন্য গোপন রাখছি লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময় দেওয়া হবে কি কথা বলে এই বাচ্চাটা কি হয়েছে বাচ্চাটা বাচ্চাটার কি হয়েছে হ্যাঁ দিয়ে আসো দিয়ে আসো বাচ্চাটাকে দিয়ে আসো আচ্ছা শোনো থাক আল্লাহ বলছেন লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ সেদিন প্রত্যেকটা মানুষকে তার কাজের বিনিময় কর্মের পুরস্কার দেওয়া হবে সুবহানাল্লাহ কি দেওয়া হবে কাজের বিনিময় দেওয়া হবে কর্মের পুরস্কার দেওয়া হবে আপনি সারা দিন কাজ করছেন বিকাল বেলায় মালিকের কাছে যায় বিনিময় লইছেন সারা জীবন আল্লাহর গোলামি যা করছেন এটার পুরস্কার আল্লাহ সেদিন দিবেন এই জন্য যেই দিন পুরস্কার দিবে সেই দিন আল্লাহ কাউকে জানাতে অগ্রিম জানায়া সেই দিনের ইমেজটাকে নষ্ট করতে চান না এটা আল্লাহর কাছে গোপন সুবহানাল্লাহ সেই দিন প্রত্যেকটা মানুষের আমল নামা যা করেছেন এটা গণনা করা হবে না সেদিন ওজন দেওয়া হবে কি দেওয়া হবে সেদিন কারো আমল গণনা হবে না ওজন করা হবে সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে আমার আল্লাহ বলেন তারাই পরম আনন্দে জান্নাতের মধ্যে বসবাস করবে সুবহানাল্লাহ আর একটু আস্তে কোন খায়াটি আইসিননি দুর্বল হয়ে গেছেন মাশাআল্লাহ তার একটু জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ এইবারে না বুঝা যায় আপনারা সজাগ আছেন সেদিন যাদের আমল বেশি হবে কোন আমল নেক আমল নেক আমলের পাল্লা ভারী হবে আল্লাহ বলছেন তারা পরম আনন্দে জান্নাতে বসবাস করতে পারবে ওয়ামান খফাত মাওয়াজিনুহু فَأُمُّهُ هَاوِيَةٌ সেদিন যাদের নেক আমলের পাল্লা হালকা হবে তারা সেদিন হাওবিয়া নামক জাহান্নামী হবে
যেই জাহান্নামে ছেড়ে দিলে তলায় যে আপুস্তে 70 বছর লাগবে অথচ আমরা এই জাহান্নাম কামাইয়ের জন্যই দুনিয়াতে প্রতিযোগিতা করি কিন্তু জান্নাত কামাইয়ের জন্য কোনো প্রতিযোগিতা করি না কথা ঠিক কি না জান্নাতের জন্য প্রতিযোগিতা করি না অথচ এই দুনিয়াটা একেবারে ক্ষুদ্র وما الحياة الدنيا إلا متاع قليل إت أكي باري خدرة خدرة چايتو آرو خدرة إي خدرة جيبونر جنني أمرا در أتو پتی جوئي تا আর আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা আখিরাত অতি উত্তম এবং এটা চিরস্থায়ী জগৎ অতি উত্তম এবং এটা চিরস্থায়ী একটা জগৎ যার শুরু আছে চিল্লিয়া বলেন শুরু আছে শেষ নাই আমার আল্লাহ বলেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন সেদিন যারা জান্নাতে যাইতে চাও জান্নাতে সুখে শান্তিতে যারা থাকতে চায় রে তাদের উচিত তারা যেন জান্নাতের পথে প্রতিযোগিতা বাড়ায় জান্নাতের পথে নেক কাজে প্রতিযোগিতা বাড়ায় আলহামদুলিল্লাহ কোন আসেনি প্রতিযোগিতা কি বলেন আসে নাই বর্তমানে মানুষ সুদ খায় প্রতিযোগিতা করে ঘুষ খায় প্রতিযোগিতা করে গানের আড্ডায় যায় প্রতিযোগিতা করে দায়ুসগিরি করে প্রতিযোগিতা করে জুলুম করে প্রতিযোগিতার সাথে ঠিক না মিথ্যা চলে প্রতিযোগিতামূলক ভাবে মুনাফিকি চলে প্রতিযোগিতামূলক ভাবে দুশ্মনী চলে প্রতিযোগিতার সাথে একটু নাউজুবিল্লাহ বলেন না আর একটু জোরে বলেন আমার ভাইরা এই জন্য আমার আল্লাহ বলেন يوم يقوم الروح والملائكة সেদিন কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে সবগুলি রুহ এবং ফেরেশতারা দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে সব রুহ দাঁড়াবে ফেরেশতারাও দাঁড়াবে কুকুর বিড়াল হিয়াল কুকুর যত আছে কীট পতঙ্গ সব দাঁড়াবে হাঁস মুরগি এগুলোও দাঁড়াবে মানুষ আর জিন তো দাঁড়াবেই ফেরেশতারও দাঁড়াবে এক কথায় এই জমিনের গর্ভে যত কিছু আছে কিছুই থাকবে না সব মাটির উপরে চলে আসবে দুনিয়াতে তো কথা বলতে মানুষ থাকে না হাসতে হাসতে গুনাহ করে হাসতে হাসতে কথা বলে ফাহিশা বলে এই মুখ দিয়া কত রঙের কথা বলে কত মানুষের ইজ্জত নষ্ট করছে কথা ঠিক না এই একটা মুখ দিয়া কত জুলুম করছে
বাবা জিরারে আমার আল্লাহ বলেন সেদিন কাহারই কথা বলার ক্ষমতা থাকবে না ফেরেশতাদেরও থাকবে না মানুষেরও থাকবে না এমনকি নবীদেরও থাকবে না ওলিদেরও থাকবে না সাহাবীরাও কথা বলতে পারবে না এই জমিনের মধ্যে দুইটা হাত টেক লাগায়া হাঁটু দুইটা ফেলাইয়া উপরের দিকে তাকায়া হতবাকের মতো থাকবে কথা বলার ক্ষমতা হবে না এখানে এখানে বাদাম খানা না বাসে যেয়ে খাও ঠিক আছে আমগুলো কিছু কিনে দিও আমরা যে খাইতে পারি নাকি এখানে খাইলে ডিস্টার্ব হয় আমার দস্ত বুজুর্গ ভাইরা রে ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়াকালা সাওয়াবা আল্লাহু আকবার আরেকটু জোরে সেদিন দয়াময় আল্লাহ দয়া করে মায়া করে যাকে অনুমতি দিবেন তিনি আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন আল্লাহ যাকে দয়া করে অনুমতি দিবেন কি দিবেন অনুমতি দিবেন তিনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন এই ছাড়া কেউ পারবে না তে অনুমতিটা কে পাইব قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع نبي جبل قيامة الميدان আদম সন্তানের মধ্য থেকে আমাকে নেতৃত্ব দেওয়া হবে আমার রাজা সর্বপ্রথম ফেটে যাবে আমাকেই প্রথম উঠানো হবে সেদিন আমাকে প্রথম কথা বলার অনুমতি দেওয়া হবে আমি প্রথম সুপারিশকারী হব আমার সুপারিশ সর্বপ্রথম আমার উম্মতের সপক্ষে গ্রহণ করা হবে আনা খতিবুহুম আমি একমাত্র সকলের পক্ষ থেকে কি করব কথা বলব বাবা জিরারে আমার যালিকাল ইয়াউমুল হক আমার আল্লাহ বলেন সেদিন একেবারে সত্য যেদিন সব রুহু দাঁড়াবে ফেরেশতারা দাঁড়াবে কথা বলার ক্ষমতা থাকবে না রে মাথা নিচু করে রাখবে লজ্জায় কানবে গুনাগুলো দেখলে এত শর্মিন্দা হবে সেদিন আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন আর এই দিনটা একেবারে বাস্তব সত্য فمن شاء اتخذ إلى ربه مآبا কিছু মানুষ এখনো এদিক সেদিক চাচ্ছে আমার আল্লাহ বলেন এই দিন একেবারে বাস্তব ওরা দুনিয়ার মুসলমানেরা রে আমি আল্লাহ স্বাধীনতা দিয়া দিলাম রে যার মনে চায় যার মনে চায় সে যেন এই ক্ষুদ্র জিন্দিগির মধ্যে সামান্য জিন্দিগির মধ্যে
আখেরাতের জন্য জান্নাতের একটা ঠিকানা বানায়া লয়, যার মনে চায় সে যেন আল্লাহর দরবারে একটা ঠিকানা তৈরি করে এরপরে কবরে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ঠিকানা লইয়া যেন যায় জান্নাতে, যেন ঠিকানা বানায়া এরপরে যায়। ঠিকানা এখানেই তৈরি, বেহেস্তের ঠিকানাও এখানে, জাহান্নামের ঠিকানাও এখানে, ঠিক না? এখন ঠিকানা কোনটা লইয়া যাইবেন? আল্লাহ আমার আল্লাহ আরো বলেন وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للمتقين. এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছুই না রে, এটা তামাশা করতে করতে যেমন সময় চলে যায়, খেলতে খেলতে যেমন প্লেয়ার গো টাইম চলে যায়, টের পায় না রে। কোন ফাঁকে দিয়া সময় চলে গেল, টাইম চলে গেল, টেরও পায় না। এই জন্যে আমার আল্লাহ বলেন এটা হলো খেল তামাশার একটা জিন্দিগি। মানুষ দুনিয়াতে বাড়ি করবে, গাড়ি করবে, বড় হবে, লেখাপড়া করবে, চাকরি করবে, বিয়ে করবে, সন্তানের বাপ হবে, দাদা হবে, নানা হবে, দেশে চাকরি করবে, বিদেশ যাবে, অনেক কিছু করবে, কিন্তু এই প্রতিযোগিতা করতে 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 হুট করে সময় চলে যায়।